জনসংখ্যা বাড়ানোর বিষয়ে যা বললেন জাপানি প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম জাপানের প্রধানমন্ত্রী ফুমিহো কিশিদা বলেছেন দেশটির ক্রমহাসমান জন্মহার মোকাবেলার জাপানকে জরুরি পদক্ষেপ নিতে হবে বুড়োদের সমাজে পরিণত হতে যাওয়ার দেশে এই পদক্ষেপ নিতে হবে হয় এখনই নয়তো কখনই কখনোই নয় নীতির ভিত্তিতে তেইশে জানুয়ারি জাপানের পার্লামেন্টে দেয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে জাপানের দুই সালে রেকর্ড কম জন্মহার দেখা গেছে সাম্প্রতিক তথ্য বলেছে বর্তমানে দেশটিতে স্বাভাবিকভাবেই জন্মসংখ্যা হ্রাসের সবচাইতে বেশি কৃষিদা জানিয়েছেন আগামী এপ্রিলে সমস্যাটি মোকাবেলায় নতুন একটি সরকারি সংস্থা স্থাপন করা হবে একই সঙ্গে জুনের মধ্যে শিশু সম্পর্কিত বাজেট ডেকুন করার পরিকল্পনাও জমা দেবেন জাপানের প্রধানমন্ত্রী বলেছেন আমাদের জাতি তার সামাজিক কার্যকলাপ বজায় রাখতে পারবে তা নিয়ে একটি সংকটনপূর্ণ অবস্থান রয়েছে তিনি আরও বলেন আমরা হয় এখনই নয়তো কখনোই নয় নীতির ভিত্তিতে জন্মহার এবং শিশুর লালন পালন সংক্রান্ত বিষয়টি মোকাবেলা করতে চাই বর্তমানে প্রায় আটাশ শতাংশ জাপানের বয়স পঁয়ষট্টি বছরেরও বেশি বছরের পর বছর ধরে জাপান কঠোর অভিবাসন নীতি বজায় রেখেছেন তবে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞরা বলেছেন বার্ধক্যর হার কমানোর জন্য এই বিধি শীতল করা দরকার উল্লেখ্য জাপানের বর্তমান জনসংখ্যা বারো কোটি ষাট লাখের মতো ধন্যবাদ পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন